এক শ্রেণীর বুদ্ধিজীবী সবসময় বাধাগ্রস্ত করেছেন দেশে গণতান্ত্রিক ধারা, অভিযোগ প্রধানমন্ত্রী। ১৮ দিনের ব্যবধানে আবারও বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকে কার্যকর। দুদকের মামলায় তারেক জোবায়দার বিরুদ্ধে গেজেট প্রকাশ, ৬ ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ। এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার ১২তম বাংলাদেশ, সূচকে এক ধাপ অবনতি হতাশাজনক বলছে টিআইবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। দলমত নির্বিশেষে সবার জন্যই বর্তমান সরকার কাজ করেছে, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলেই দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তবে এক শ্রেণীর বুদ্ধিজীবী সবসময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবায় আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। আজকে এই ১৪ বছরে বাংলাদেশ আপনারা নিজেই হয়তো বিবেচনা করে দেখতে পারেন, কোনো মঙ্গা হয়নি উত্তরবঙ্গে, মানুষের ভাগ্য কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এ সময় তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছি বলেই আজকের বাংলাদেশ বদলে গেছে, দেশে স্থিতিশীলতা রয়েছে। আজকে বাংলাদেশে একটা স্থিতিশীলতা এসেছে। ২০০৯ থেকে ২০২৩ আজকের বাংলাদেশ বদলে গেছে। আজকে গৃহহীনদের আমরা ঘর করে দিচ্ছি, ভূমিহীন মানুষের ঘর করে দিয়েছি। আমরা কিন্তু এটা খোঁজ নেই যে কে কোন দল করে, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য করে দিয়েছি। তবে এক শ্রেণীর মানুষ দেশের উন্নয়নের ধারা এবং গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন সরকার প্রধান। জনগণের মুখোমুখি দাঁড়াবার মতো সাহস যাদের নেই, আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণী বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করে, ওই বুদ্ধি বেচিয়েই খায়। ওই বেচা পার্টির হলো এটাই যে কোনো মতে ক্ষমতা কিভাবে যাবে, তখন তারা কিন্তু এই গণতান্ত্রিক ধারাটাকে সবসময় মানে ব্যাহত করার চেষ্টা করে, এটা তাদের একটা প্রচেষ্টা আমরা যুগ যুগ ধরে দেখেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের ওআইসি সদস্যভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে। আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। নতুন মূল্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এই দাম ৩.৯৪ টাকা থেকে বাড়িয়ে ৪.১৪ টাকা করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির শুরুতেই পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। গত ১২ জানুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা ওই মাসের বিলেই কার্যকর হয়ে গেছে। গায়ে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় পলাতক তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি মুদ্রানালয় থেকে সোমবার এই গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান। গেজেটে বলা হয়েছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তারা গ্রেপ্তার ও বিচার এড়াতে আত্মগোপনে রয়েছেন। তাদের আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে বলেও জানানো হয় এই গ্যাজেটে। এর আগে গত ১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করার আদেশ দেন। একই সঙ্গে এই বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। দল হিসেবে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামাতের আপিল চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত করতে ২ মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আপিল বিভাগে জামাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন তুহিন, রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১২তম, আগের বছর যা ছিল ১৩তম। দুর্নীতির ধারণা সূচক ২০২২-এ এই তথ্য উঠে এসেছে। সকালে ধানমন্ডি মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবছর সূচকে নিচের দিকে থেকে বাংলাদেশের অবস্থান ১২ এবং ওপরের দিক থেকে ১৪৭তম। এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৫ অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এবার আফগানিস্তানের স্কোর ১৬ থেকে বেড়ে ২৪ হয়েছে, অথচ বাংলাদেশের স্কোর ঘুরে ফিরে ২৫ থেকে ২৮-এর মধ্যে রয়েছে। বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। স্থানীয় সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এই ঋণ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল ঋণ অনুমোদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দেয় বাংলাদেশ সরকার, এতে পরিমাণের কথা উল্লেখ ছিল না। পরে ১২ অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ৪৫০ কোটি ডলারের ঋণ সহায়তার কথা উল্লেখ করেন। ফেব্রুয়ারিতে এই প্রথম কিস্তি ৩৫২.৩৫ মিলিয়ন ডলার ছাড় হওয়ার আশা করছে সরকার। শেষ কিস্তি আসবে ২০২৬ সালে। হাতুড়ি শাবলের ঠুকঠাক শব্দ, কাঠ কর্মীদের ব্যস্ততা আর প্রকাশনা কর্মীদের স্টল তদারকির কাজে মুখর অমর একুশে বইমেলার মাঠ। শেষ সময়ের স্টল বানানোর কাজ গুছিয়ে আনছেন তারা। আগামীকাল পরো বই গরদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আছেন খাদিজাতুল কোবরা, ছবি তুলেছেন মোশাররফ হোসেন। করোনা মহামারীর কারণে পরপর ২ বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মেলা শুরু না হলেও এবার প্রথম দিনই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় বসছে এই মেলা। স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ৬০১ প্রতিষ্ঠানের ৯০১টি ইউনিটকে। এবার লিটল ম্যাগাজিনের জন্য ১৫৩টি স্টল ও ৫টি উন্মুক্ত স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। মেলার আয়োজন নিয়ে আশাবাদী প্রকাশনা সংশ্লিষ্টরা। ইঞ্জিনিয়ারিং দিকে যে বর্ধিত যে স্পেসটা ছিল, যেখানে আসলে পাঠকরা শেষ পর্যন্ত পৌঁছাতো না, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। মেলার স্টল বিন্যাস ভালো, কিন্তু কোনো কোনো জায়গায় সমতার একটু অভাব আছে। কাগজের দামের সাথে সমন্বয় করে বইয়ের যে দাম হবে সেটা আমাদের দেশের সর্বস্তরের পাঠকের পক্ষে সেই বই ক্রয় করা সম্ভব কিনা, কতটা এবং কতটা বই বিক্রি হবে আমরা এখনও বলতে পারছি না। অমর একুশে বইমেলার নানা দিক নিয়ে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক। বাংলা একাডেমি গেজেট, বাংলা একাডেমি অ্যাক্ট, সামনে যেটা আছে এটা একটা মনোগ্রাম, সেই মনোগ্রামটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মনোগ্রাম। আমরা সবাই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের মনোগ্রামের অধীনে আছি। তারপর আমাদের পরবর্তী মনোগ্রামগুলো আছে। বাংলা একাডেমি সবসময় এই মনোগ্রামের প্রতি সম্মান জানিয়েছে। আমাদের যে ওয়েবসাইট দেখবেন, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রকাশিত ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন এবং প্রদান করবেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২। লেখক এবং প্রকাশকরা মনে করেন, একটি জাতির ভাষা যত সমৃদ্ধ এবং শক্তিশালী হয় সে জাতির অস্তিত্ব তত শক্ত হয়। তাই ভাষা কেন্দ্র করে যে কোনো ধরনের চর্চায় শুধু মাসব্যাপী নয়, নেওয়া উচিত বৃহৎ পরিকল্পনা। খাদিজাতুল কোবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বইমেলা নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে পলাশী পর্যন্ত পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, কড়া নিরাপত্তার বলয়ে থাকবে বইমেলা, ডিএমপি করবে সাইবার মনিটরিং, দর্শনার্থী ক্রেতা বিক্রেতার সবার সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, অতীতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর যাতে পুনরায় না ঘটে সেজন্য ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লেখকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোনো হুমকি নেই, তারপরেও বিশেষ নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে,
সেই অপ্রীতিকর ঘটনা যাতে পুনরায় ঘটতে না পারে তার জন্য আমাদের এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। আমরা 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করেছি। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। এর পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া 6টি আসনের উপনির্বাচন কাল সকাল 8:30 থেকে ভোট গ্রহণ হবে বিকেল 4:30 পর্যন্ত। সব কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। এই 6টি আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়বেন 40 জন, এর মধ্যে 17 জন স্বতন্ত্র প্রার্থী, বাকি 23 জন 10টি রাজনৈতিক দলের। এসব আসনে মোট ভোটার 22,50,000-এর বেশি। নির্বাচনী আসনগুলো ঠাকুরগাঁও 3, বগুড়া 4 ও 6, চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে 2 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। এদিকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে। সুষ্ঠু ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল লিমিটেডের পাম্প হাউসে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়েছেন 5 কর্মী। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 9:30 এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নাজমুল, মুজাম্মেল, গোলাপ, ফজল মিয়া, শফিউদ্দিন। কোম্পানিটির কর্মচারী জহিরুল ইসলাম শাওন জানান, সকালে হঠাৎ পাম্প হাউসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তখন সব স্টাফরা আগুন নেভানোর চেষ্টা করে, এতে আগুনের তাপে সামান্য দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এছাড়া আরও 2-1 জন সামান্য আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে আনা হয়নি। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের কারো অবস্থাই গুরুতর না। চাঁদপুরে মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় শুক্কুর আলী নামের বৃদ্ধ নিহত হয়েছেন। সকালে উপজেলার ফতেহপুরের পশ্চিম ইউনিয়নের ফইলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মনোয়ার খান, আলামিন ও আহমেদ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ নিহত শুকুর আলী ও বিরোধী মনোয়ার খান, আলামিন, আহমেদ গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে তাদের জমির একটি সীমানা তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শুকুর আলী ও অপরপক্ষে আলামিন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাইদুল ইসলাম লেদু, পৌর সদরের আইকবাড়ি পারকোলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। নিহতের ভাতিজি সাথী খাতুন জানান, সকালে লেদু ছুরি দিয়ে নিজের গলা কাটেন। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে। পাহাড়ি ঢল আর বর্ষার পানিতে বছরের বেশিরভাগ সময় পানি জমে থাকে টাঙ্গাইলের ঘাটাইলের নরকা খালে। ফলে জমে থাকা পানির কারণে প্রতি বছর চারা সংকটে পড়তে হয় হাজারো বোরো চাষিদের। খাল পুনঃখননের পাশাপাশি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। আব্দুল লতিফের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একসময়ের খরস্রোতা নরকা খাল এখন দখল আর পলি পড়ে মৃতপ্রায়। বিলের পানি নিষ্কাশনের পথটি আটকে যাওয়ায় স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি হয়ে খালটি এখন কৃষকদের গলার কাটা। বিভিন্ন সময় বাধা হইয়া দীর্ঘ টাইম এটা পানি ধরে রাখে, যার কারণে আমাদের আবাদ উঠানো এবং আবাদ করা উভয় পক্ষে আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। খালটা অনেক বছর ধরে কাটা হয়েছিল, তো এখন চতুর্দিক থেকে মানুষে আওজা মওজা মল্লা টল্লা ফালাইয়া এইভাবে মানে একবারে চাপাই ফেলেছে, এখন ড্রেনও নাই। খাল একদম মুঞ্জা ক্ষেত হয়ে গেছে। অনেক ক্ষেত হওয়ার কারণে আমাদের এলাকায় যে পরিমাণ পানি এই 14 মাস পর্যন্ত পানি থাকে। দ্রুত খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশন করে দিলে বোরো আবাদ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের।
এই খালটা যদি পুনঃখনন করা হতো, যে পুরো খালটা আবার পুনঃখনন করা হলো, তাহলে দেখা যাবে যে জলাবদ্ধতা যে হয়, জলাবদ্ধতার কারণে যে জমিটা চাষাবাদের অযোগ্য হয়ে যাচ্ছে, সেই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতাম। যদিও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এটা আমার নলেজে ছিল না, ছিল না মানে লোকাল কমপ্লেন ছিল না এই ব্যাপারে। অ্যাব্রাপ্টলি হঠাৎ করে এইটা আসছে, আমি ইমিডিয়েটলি এটাকে টেক আপ করেছি। লোকাল যে চেয়ারম্যান আছে তার সাথে এটা নিয়ে আলোচনা করেছি, তাকে বলেছি তুমি ইমিডিয়েটলি এটাকে একটা কীভাবে করা যায় তুমি একটা সংক্ষিপ্তভাবে তুমি লেখো আমাকে প্রয়োজন পড়ে। নরকা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি কৃষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চাঁদপুর হরিণা শরীদপুর নৌরুটের ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা ফেরির ধাক্কায় এক জেলে নিখোঁজ হয়েছেন। ভোরে হরিণা ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরির ধাক্কায় তলিয়ে যায় সাতজন বাহী জেলে নৌকাটি। এ সময় ছয় জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও সোনু গাজী নামে এক জেলে নিখোঁজ হয়। নিখোঁজ সোনু গাজী চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রহিম গাজীর জেলে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মুনিম হাসান। সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে উপস্থিত সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেন নবনিযুক্ত চেয়ারম্যান মুনিম হাসান। আমাদের প্রতি দায়িত্ব অর্পিত আছে, সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, সেই জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমি এই মাটিরই সন্তান, ইনশাল্লাহ কাজ যদি করি, আমার সহযোগী যারা আছে তারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় দরকার আমরা সার্বিক সহযোগিতা করব। ভেনিসে ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ভেনিস আওয়ামী লীগের আয়োজনে ইতালি যুবলীগ ভেনিস শাখার সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে এই সংবর্ধনা দেওয়া হয়। রফিকুল ইসলাম ছৈয়ালের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী সহ অনেকে। আসুন শীতার্থ মানুষের পাশে দাঁড়াই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আক্তার ও সাচিমি হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে রাজধানী তেজগাঁও এলাকায় ফাউন্ডেশনের উদ্যোগে এবং র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সার্বিক সহযোগিতায় 5 শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ সেন সহ অন্যান্য কর্মকর্তারা। ব্র্যাক ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে পার্বত্য বিতর্ক উৎসব শেষে পুরস্কার বিতরণী হয়েছে। সকালে রাজধানী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এই আয়োজন করা হয়। এবারে বিষয় ছিল সফলতা অর্জনের জন্য দারিদ্রতা বড় অন্তরায় নয়। ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের পরিচালক শাফির রহমান খানের সভাপতিত্বে এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি। পার্বত্য বিতর্ক উৎসবে রাঙামাটি ও বান্দরবান জেলা 50টি মাধ্যমিক বিদ্যালয়ের 1000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন রাঙামাটি জেলার মোহনঘর আবাসিক বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। শেষ হবে এশিয়ান নিউজ, তারকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এক শ্রেণী বুদ্ধিজীবী সবসময় বাধাগ্রস্ত করেছেন দেশের গণতান্ত্রিক ধারা, অভিযোগ প্রধানমন্ত্রী। ১৮ দিনের ব্যবধানে আবারও বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকে কার্যকর।
দুদকের মামলায় তারেক জোবায়দার বিরুদ্ধে গেজেট প্রকাশ, 6 ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ। এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার 12তম বাংলাদেশ, সূচকে এক ধাপ অবনতি হতাশাজনক বলছে টিআইবি। সে নিউজ এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।